এখন বাজে 10:45 সকাল, আর এখানেও খেতে বসে পড়েছে, কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। বলছিল ভাত খাবো না, জোর করেই খাওয়াচ্ছি। হ্যালো, হ্যাঁ কি করছিলে? আচ্ছা, মানে ছেলে এখনো আসেনি স্কুল থেকে? গুড মর্নিং ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আর বাড়ির কোনো মানুষ যখন হসপিটালে থাকে, সে হসপিটালে থাকলে বাড়ির মানুষদের যে কী অবস্থা হয় সেটা আমরা এখন বুঝতে পারছি। আমার বাপের বাড়ির কথা বলো বা আমাদের বাড়ির কথাই বলো, আর তার থেকেও বড় কথা কী বলো তো, এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে চিকিৎসা করাতে গেলে পিজিতে চিকিৎসা যথেষ্টই ভালো হয়, রাখা হয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমার বাবার তো শরীর অতটা খারাপ নয়, মানে এখন তো মানে মানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তা না, ওনার জ্ঞান রয়েছে, উনি সুস্থ হাঁটাচলা করতে পারছেন, কিন্তু ওনাকে বেডে শুয়ে রাখা হচ্ছে, সেই জন্য খুবই একাকিত্ব ফিল করছে। তো বারবার বলছে বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। আর এদের মানে চিকিৎসার প্রসেসটাও না বেশ লং, মানে তোমার ভর্তি করেছে ধরো বুধবার ভর্তি করেছে, কালকে গেছে বৃহস্পতি, না মঙ্গলবার ভর্তি করেছে, মঙ্গলবার ভর্তি অ্যাডমিট করা হয়েছে, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে। তো যারা তোমরা আমরা আগের ব্লগটা দেখেছো তারা শুনে থাকবে যে সোমবার বলেছে যে পেসমেকারটা বসানো হবে। তো এতদিন ধরে ওনাকে এমনি মানে আইসিউতে এমনি বেডে ফেলে রাখা হচ্ছে যে মানে এখন তো চিকিৎসার কোনো দরকার নেই, চিকিৎসা বা বলতে শুধুমাত্র ওইটাই মানে পেসমেকারটা বসাতে হবে। তো তার থেকেও বড় কথা আমার বাবা তো নয়, ভেতরে রয়েছে, বেডে রয়েছে, গায়ে চাপাচুপি দিয়ে রয়েছে, খাবার দাবার পাচ্ছে, মেডিসিন পাচ্ছে, কিন্তু আমার দাদা খুব সাফার করছে, কারণ কি আমার দাদাকে বাইরে থাকতে হচ্ছে। আর বিশ্বাস করো এইরকম একটা শীতকালে রাত্রে বাইরে ওরকম খোলা আকাশের নিচে রাত কাটানোটা মাই গুডনেস মানে এতটাই টাফ যে কী বলবো। ওরও তো শরীরের একটা ব্যাপার রয়েছে, তারপরে ঠিক মতো খাওয়া দাওয়া নেই, রাতে ঘুম হচ্ছে না, মানে এরকম করে এখনও প্রায় ধরো তোমাদের আরও 1 সপ্তাহকে এইভাবে থাকতে হবে, মানে আমাদের এতটাই খারাপ লাগছে যে কী বলবো। যে বাড়ি থেকে চাদর সোয়েটার এটা সেটা ওটা ওকে আমরা দিয়েছি, খাবার কিনে কিনে খাচ্ছে, যতটা সম্ভব পারছি আমরা করে করে দিচ্ছি, কিন্তু ওর যে মানে এই যে কষ্টটাও যে করছে সত্যি মানে শীতকাল বলে আরও বেশি কষ্ট পাচ্ছে। মানে সেই জন্যেই কথাটা আরও বললাম, যারা যখন কেউ হসপিটালে অ্যাডমিট হয় যে মানে তার তো কষ্ট আছেই, সে তো জানা কথাই, বাড়ির লোকের যেমন টেনশান আর ঠিক তেমন তাদের শারীরিক কষ্টটাও। আমার দাদা এই এক্ষুনি আমার বৌদির সাথে সেই নিয়েই কথা হয়েছিলো, ওরও ছোটো বাচ্চা বাড়িতে রয়েছে, তো ওরও তো মন টানছে বাড়ি যাওয়ার জন্য, 2 দিন 2 রাত বাড়ি যেতে পারেনি। আজকে আমার হাজব্যান্ড অনেক করে বলছে তুমি যাও, আমি বসছি, এদেরও সবারই অফিস আছে, কেউ অফিসে তো এতদিন ছুটি দিতে চাইবে না বলো। তো এরকম করেই চলছে, প্রচণ্ড টেনশন নিয়ে আমাদের দিনগুলো কাটছে, মানে একদম রান্না খাওয়া করছি, খেতে হচ্ছে তাই খাচ্ছি, কিন্তু যতদিন পর্যন্ত বাবা সুস্থ হয়ে বাড়ি না ফিরছে না ততদিন পর্যন্ত যেন কোনো শান্তি নেই। এই টেনশনের রাত, টেনশনের দিনগুলো যে কবে কাটবে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আর মানে এখনও আজকে হলো ফ্রাইডে, কালকে স্যাটারডে, দেন সানডে, মানে 24 ঘন্টাটা এখন মানে লং 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 মনে হচ্ছে, 48 ঘন্টা 72 ঘন্টার মতো কাটছে আর কি। কী বলবো বলো তো, কিছু বলার নেই। আমার সকালবেলা আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছে, বলেছে আমি গিয়ে একটু হসপিটালে গিয়ে ও বসলে তবে আমার দাদা একটু পায়খানা বাথরুম যেতে পারে, তো সেই জন্য ও গিয়ে বসেছে। তারপরে ওকেও তো অফিস যেতে হবে, ও দুপুরবেলার দিকে হয়তো আমার মামা এসে একটু বসবে, তখন ও অফিস যাবে। তো এইভাবেই আমাদের একের পর এক মানে এরকম টাইমিং করে করে দাদাকে একটু ছাড়ার চেষ্টা করছি, না ওর কষ্টটাতে বেশি খারাপ লাগছে আমাদের। আর ওই ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকাটা মানে আমরা ঘরে চাপা দিয়ে ঘুমাচ্ছি, আমাদের নিজেদের খুব খারাপ লাগছে, আমরা খাচ্ছি গরম গরম খাবার, ছেলেটা ওখানে বাইরে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছে। সকালবেলা আমার হাজব্যান্ড হসপিটালে যাবে বলে এত তাড়া দিচ্ছিল, তাই জন্য বাসি কাজ কিচ্ছু সারা হয়নি, চটপট আগে রান্না করে দিলাম, ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল, তাই জন্য বাসি কাজ সারতে সারতে এখন প্রায় বাজে 11:30। আর সকালে যা হোক করে যা হোক কিছু রান্না করে দিয়েছি, ছেলেও খেয়ে বেরিয়ে গেছে, পরপর দুজন বেরোলে না তো এতটা কাজের চাপ থাকে, বাসি কাজ সারতে আর পারিনি, এতক্ষণে ঘর দৌড় ঝেড়ে ঘর মুছে কাচাকুচি করে ছাদে দিয়ে এলাম, চান ফান হয়নি, পরে করবো, রান্নাবান্না করিনি, এখন বসেছি একটু পটল কুটতে, আলু পটল ভাজা করবো, রাত্রে ভাজা হোক তরকারি হোক যা হোক দিয়ে এখন একটু কোনো কিছু খাবার পেটে দিতে পারলেই বাঁচি, কী খাচ্ছি না খাচ্ছি তার কোনো ঠিক নেই। আর এইসব চিন্তাভাবনাতে না একটা জিনিস খুব ভুল হয়ে গেল, রান্নাবান্না করলাম, হাজব্যান্ড খেয়ে গেল, দাদার জন্য একেবারে একটু ভাত করে পাঠিয়ে দিলেই বেচারা খেয়ে নিত, নাহলে ওকে আবার কিনে খেতে হবে। মাথার একদম ঠিক নেই গো, কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না, কে গিয়ে একটু বসবে, কে দাঁড়াবে, তবে আমার দাদাটা একটু রেহাই পাবে।
রাতের ডিনারের তরকারি করব বলে আলু পটল কোটা রয়েছে আর একটা টমেটো রেখে দিয়েছি। টমেটো দিয়ে টকটক করে একটু তরকারি করব। আর আজকে সকালেও একদম সাদা মাটা রান্না করেছি, এটা হলো চাল কুমড়োর তরকারি। আর এখানে রয়েছে দেখো একটু কপির ডাঁটা, মূলো, বেগুন, শিম দিয়ে চচ্চড়ি। ব্যাস হাজব্যান্ড আর ছেলে খেয়ে চলে গেছে, এই কটা ভাত করে আছে তো আমার হবে। আর এখানে কয়েকটা মাছ আছে, মাছ ভাজবো আর ওই তরকারিটা করবো। ব্যাস তাহলে এই রান্না শেষ, কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না বসিয়ে এসছি, গ্যাস কমিয়ে দিয়ে ছাদে আসছি, জামাকাপড় কিছু আছে সেগুলো সব তুলে নিয়ে যাই। বেশ ঝকঝকে রোদ উঠেছে, খুব ভালো হাওয়াও দিচ্ছে আজকে। রাতের তরকারি হয়ে গেছে, এবার সকালের তরকারিগুলোকে অল্প অল্প গরম করতে দিয়েছি, কারণ সকাল 7:30 রান্না হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। যদিও জানলাটা বন্ধ করে রেখেছি, তাহলেও একটু গরম না করলে খেতেই পারবো না। আর এখন বেজে গেছে প্রায় 1:20। খেতে বসার আগে রান্নাঘরের টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘর আগোছালো থাকলে না একদম খেতে বসতে ইচ্ছে করে না। খানিকটা বাসনও মেজে রেখে এসেছি, কড়াডাড়াগুলো মাজা হয়ে গেছে, এবার যে বাসনগুলো আমি খাবো শুধু সেইগুলোই মাজতে হবে, কারণ সকালবেলা তো ছেলে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর সগড়িতে সেরকম কোনো বাসন নেই। আর আজকাল দুপুরবেলা না ছেলের সঙ্গে খাই না, তো মানে ছেলে আগে আগে খেয়ে নেয়, একলা একলা খেতে যেন একটু কীরকম লাগে, তো কিছু করার নেই। এখানে আরও একটা ড্রয়িং তৈরি হচ্ছে, আর প্যালেটের অবস্থা দেখো, এটা হচ্ছে ক্যানভাসের ওপর অয়েল পেন্টিং। অনেকদিন হয়ে গেল না সেলাই মেশিনটায় বসি না, তো আজকে একটা সেলাইয়ের অর্ডারও এসছে, তো ভাবলাম চলো। মেশিনে পুরো ধুলো পড়ে গেছে, শীতকালে জানলা দরজা বন্ধ থাকে তাতেও যে এত ধুলো কি করে পড়ে না বুঝতে পারি না। ছেলে এসে কলেজ থেকে এসে একটু খাওয়া দাওয়া করলো, করে একটু আঁকা নিয়ে বসলো, আঁকা টাকা হয়ে গেছে, এবার ও গেছে এবার খেলতে। আজকে আমার হাঁটতে যেতে ইচ্ছা করলো না, তাই হাঁটতে যাইনি। আমি একটু অয়েল দিই, অনেকদিন অয়েলিংও করা হয়নি। অ্যাকচুয়ালি পুজো আজা হয়ে গেলে এসবের কাজ তো আর অতটা বেশি থাকে না, তাই জন্য রোজ দিন আর অর্ডার আসেও না, সেই জন্য করাও হয় না আমার। সন্ধে বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে, তাই জন্য গায়ে একটা হালকা স্টোল দিয়ে নিয়েছি। আর এখন আমি বানাতে চলে এসেছি কফি। ছেলেরা আমার কফি হবে তিনজনের তিন রকম, ছেলের হবে উইথ সুগার, আমার হবে উইদাউট সুগার, আর কত মাসেই ফোন করেছিলেন অফিস থেকে ফিরছেন, তো তার জন্য হবে চা, ও আবার কফি খায় না। নেসকাফির এই পাউচগুলো না খুব সুবিধা, এক কাপ গরম গরম দুধে একটা পাউচ দিয়ে দিলে আর মানে হিসেব করতে হয় না কি কতটা নেব কি না নেব। আটটা না কবে কমবে, শীতকালে গরম গরম কফিটা কেমন লাগছে বল। সেরা এই গরম গরম এক কাপ চা বা এক কাপ কফি, সঙ্গে গায়ে একটা চাদর, এটাই তো শীতের অনুভূতি বলো। আর দরজাটাকে কখনোই খুলে রাখা যায় না, ঠান্ডাও আসে মশাও আসে, জানলায় মশারির জাল লাগিয়েছি কিন্তু দরজা দিয়ে উড় করে মশা ঢোকে। আমার হাজব্যান্ড এই সময় ফিরলো, দাদার সাথেও কথা হয়েছে, অফিস থেকে ফিরলো, দেখা করে এসছে দাদার সাথে। আর আমার হাজব্যান্ডেরও তো শরীর সেরকম অতটা ভালো না, এই এত হান টান করা হচ্ছে, একেবারে অফিসে চলে যায় সেটা অন্য কথা, একবার হসপিটাল ঘর অফিস করতে হচ্ছে, তো খুব ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য এসে একটু রেস্ট নিচ্ছে। কথাবার্তা শুনে যা বোঝা গেলো সোমবারই ওরা অপারেশানটা করবে, সেটা তো ঠিক হয়েই গেছে। আর বাবার সিচুয়েশান যেরকম ছিল সেরকমই আছে, ভালো মন্দ যেরকমই বলা যাক না কেন সেই আছে, রাত্রে থাকা নিয়েই মুশকিল। তো এ দু ঘন্টা ও দু ঘন্টা একবার দাদা, একবার বাপ মেয়ের বাবা, মানে আমার হাজব্যান্ড, একবার দাদা, আমার মামা,
এসে এসে থাকবে, এরকমভাবেই করতে হবে, কিছু করার নেই। সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা এখন করতেই হবে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন বাবা সুস্থ হয়ে ফেরে, মানে দাদার যেই খাটনিটা এই খাটনিটা যেন সফলতা পায়। শুধু আমি এইটুকুই চাইছি। তো এখন ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনো পথ নেই, এই টেনশনে টেনশনেই আমাদের কাটবে। দাদার জন্য বেশি কষ্টটা হচ্ছে, কারণ কি প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো ওকে এইভাবে কাটাতে হচ্ছে। বাবার জন্য কিছু করার নেই, করতেও হবে, অসুস্থ মানুষ হসপিটালে পড়ে থাকলে যা হয় আর কি। সে চিন্তা নেই, আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। আমি এখন ডিনার বানাতে এসেছি, রুটি করবো। কাল সকালেও আমার হাজব্যান্ড আবার যাবে, তো তার জন্য খাবার টাবার একটু বানিয়ে দেবো। চলো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তোমরা আমার হয়ে একটু প্রে করো, যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সে আশা নিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব ইউ প্যাশনে রোহিত সুমা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা খুব সাবধানে থেকো, সুস্থ থেকো।